হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইলে। তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করছি। বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে আর আমি যাচ্ছি দক্ষিণেশ্বর ঘুরতে। শুধু আমি একা নই, আজকে দুটো দিদির সাথে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর ঘুরতে, আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা তিন বোনে চলে এলাম বাস স্ট্যান্ডে। আজকে আমরা বাসে করেই যাব দক্ষিণেশ্বর, তাই আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আর এদিকে দেখো, আমার দুই দিদি জমিয়ে গল্প করছে আর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর আজকে তিন বোনে একসাথে শাড়ি পরে আমরা যাচ্ছি মা ভবতারিণীর মন্দিরে। স্কাইওয়ার্ক ধরে মন্দিরে যাওয়ার পথে দেখলাম প্রচুর ডালার দোকান। এখান থেকে তোমরা ডালা কিনে মায়ের মন্দিরেও পুজো দিতে পারবে। তাছাড়াও মন্দিরের ভেতরেও তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারবে। আর এদিকে আমি ভিডিও করছিলাম, প্রচুর ভিড় ছিল কারণ আজকে রবিবার। তো বন্ধুরা, আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি আর বললাম যে দিদিদের সাথে দক্ষিণেশ্বর এসেছি। তো আমার বড়দি একটু আগে হাঁটছে, দাঁড়াও দেখাচ্ছি। আমার বড়দি ভাই এটা, আর ওটা দিদি হয়। দিদিকে তো আগের ব্লগে অনেক দেখেছি। তো আজকে আমরা তিন বোনে এসেছি দক্ষিণেশ্বর পুজো দিতে। তিনজনই কিন্তু সাজুগুজু করে এসেছি, তো ভালোই লাগে এরকম বনে বনে দক্ষিণেশ্বর এলে, তাই তো? বন্ধুরা, আজকে তিন বোনে এসেছি দক্ষিণেশ্বর। আজকে রবিবার, দক্ষিণেশ্বর কিন্তু খুব ভিড়। আর ওই দেখো, আমার দিদি ভাইরা আসছে। তো আমরা তিনজনে এখন যাচ্ছি ব্যাগ জমা দিতে। ব্যাগ জুতো সবকিছুই জমা দিতে হয়। তো তিন বোনে যাচ্ছি এখন জমা দিতে। ব্যাগ মোবাইল জমা দেওয়ার পর আমরা চলে যাব মন্দিরের ভেতর আরতি দেখতে। তো তোমাদের সাথে তো আরতিটা শেয়ার করতে পারবো না, তো চলো মন্দির থেকে বেরিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরব। আর তিন বোনে আছি। আরতি দেখার পর পুজো দিয়ে যখন মন্দির থেকে বেরোলাম তখন বাজে 8টা 10। আর এদিকে এসে দেখি বন্ধুরা, মন্দিরের আলো সব বন্ধ হয়ে গেছে, তাই তোমাদের সাথে আমি মন্দিরটা সেইভাবে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, এখানে এসেছিলাম পুজো দিতে, পুজো দেয়া হয়ে গেছে আর এসেছি, সন্ধে হয়ে গেছে। এই তাড়াহুড়ো করে পুজো দিতে গেছিলাম, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এখন যাচ্ছি বাইরের দিকে, মানে পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাইরের দিকে যাচ্ছি। না, একটু মন্দিরের বাইরের দিকে ঘুরবো, টুকটাক খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ির দিকে যাব। দিদিদের সাথে নিয়ে চলে এলাম দোকানে। বন্ধুরা, আমরা নারী, আমরা সব কিছুই কিনতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাই দেখি তাই যেন কিনতে ইচ্ছা করে। তো চলে এলাম দোকানে কেনাকাটির জন্য। আর এদিকে দেখো, খেলনা বাচ্চাদের জন্য আর শাঁখা, শঙ্খ, শিবের মূর্তি, পুজোর সামগ্রী সবই পেয়ে যাবে। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম। বন্ধুরা, এখন কচুরি খেতে চলে এসেছি আর প্রচুর ভিড় দক্ষিণেশ্বর। তো এসে পুজো দিয়েছি, প্রথমে প্রচুর ভিড় ছিল তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। ব্যাগ জুতো সব জমা দিয়ে তারপরে পুজো দিতে হয়েছে। পুজো দেওয়ার পর আমরা খেয়ে নিলাম গরম গরম কচুরি আর ছোলার ডাল। বন্ধুরা, ভবতারিণীর এই মন্দিরে গেছো আর কচুরি মিস করেছো, এটা কখনো করো না। তো এরপর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দেখো, হাজার কষ্ট হলেও মুখে হাসি কিন্তু লেগেই আছে আমাদের। তো আজকে রবিবার, তাই রাস্তায়ও প্রচুর ভিড় ছিল। তো চলো বাড়ি গিয়ে আবারও ফিরছি ক্যামেরার সামনে। বন্ধুরা, কাল ছিল রবিবার আর কালকে আমি দুই দিদির সাথে ঘুরতে গেছিলাম দক্ষিণেশ্বর। ভাবলাম খুব সুন্দরভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কপাল খারাপ। আমরা যখন দক্ষিণেশ্বর পৌঁছাই তখন দেখি সন্ধে হয়ে এসেছে। আর দক্ষিণেশ্বরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করার আগে ব্যাগ মোবাইল জুতো সব জমা রেখে তারপরে মায়ের মন্দিরে তোমরা সবাই প্রবেশ করতে পারবে। তো রীতিমতো আমিও সবার মতনই ব্যাগ মোবাইল জুতো জমা রেখে আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন বাজে 7:45। তো তারপরে অনেকটা লাইন ছিল, তখন মায়ের আরতি হচ্ছিল। মায়ের আরতি কিন্তু 7:10 অবধি হয়েছিল, তারপরে পুজো নেওয়া শুরু হয়েছিল। তো অনেকটা লাইন থাকার কারণে আমাদের পুজো দিতে লেগে গেছিলো 1 ঘন্টা, মানে পুরো 8:05 তখন আমরা মন্দির থেকে বেরোই। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে যাই একটা হোটেলে কচুরি খাওয়ার জন্য। তো কচুরির দোকানে গিয়ে যখন মোবাইলটা ভিডিও করা শুরু করলাম তখন একটা দাদা এসে প্রথমে বললো যে দিদি, এখানে ভিডিও করা অ্যালাউ নয়। তারপরে তিন চারজন যখন আমি ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, শুধু আমি নিজেদেরকেই দেখাবো, কোনো হোটেলের কিছু দেখাবো না। তখন আমি নিজেদেরকেই দেখাচ্ছিলাম, যে দুই দিদি আর আমি ক্যামেরায় একটু কথা বলছিলাম। তখনই হট করে তিন চারটে দাদা বললো না, এখানে ফোনে ভিডিও করাই যাবে না। তো রীতিমতো আর ভিডিও করতেই পারলাম না। তো ওখান থেকে যখন বেরোই 8:20, তো আমি মানে খাওয়া দাওয়া করছি আর ভাবছি ইস, বন্ধুদের সাথে যে কী শেয়ার করলাম।
আর রীতিমতো যখন আমি বেরোই, আমি জানতাম কিন্তু 9টায় মন্দির বন্ধ হয়। যখন আমরা হোটেল থেকে বেরোই তখন বাজে 8টা 20। তো বেরিয়ে দেখি, আমি তো অবাক যে পুরো লাইট বন্ধ প্লাস হোটেলও বন্ধ হয়ে যাচ্ছে। মানে তখন দেখছে টেবিলের ওপর সব চেয়ারগুলো তুলে দিচ্ছে, গুছিয়ে নিচ্ছে, হোটেল নাকি তখনই 8:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়। তো কি আর করব, তারপরে ভাবলাম ঠিক আছে বাড়ির দিকে যাওয়া যাক, তো মেট্রো করে যাব আর তোমাদের সাথে একটু শেয়ার করব, গল্প করতে করতে বাড়ি পৌঁছে যাব। তারপর যখন মেট্রোর কাছে মেট্রো উঠবো বলে এলাম, এত ভিড় এত ভিড় যে অসম্ভব হয়ে দাঁড়ালো। মেট্রোয় লাইন দিতে দিতে মেট্রোর টাইম বন্ধ, মানে মেট্রো বন্ধ হয়ে যাবে। ওখান থেকে আবার রিটার্ন চলে এলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এসে দেখলাম বাস নেই, প্রায় আমরা 1 ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম বাসের জন্য। তারপর যখন বাস পেলাম তখন 1 ঘন্টার ওপর। তো তাই হোক, তারপর বাড়ি এলাম, খুবই কষ্ট হয়েছে আর বাসেও মোটামুটি ভিড় ছিল, এই জন্য ক্যামেরা অন করিনি। তো যাই হোক, এই এইভাবে আমার সন্ধেটা কেটেছে কালকের, আর সেই জন্য বাড়িতে এসে খুব কষ্ট হয়েছে। আর তার থেকেও বড় কথা, আমার শাড়ি পরা একদমই অভ্যাস নেই। আমি, তোমরা জানো যে আমি চুড়িদার পরে যেখানে যাই আমি চুড়িদার পরেই যাই। তো দিদিদের পাল্লায় পরে এমনি শাড়ি পরেছিলাম, সাজুগুজু করেছিলাম। তো দুঃখের বিষয় এটাই যে শাড়ি পরে যে গেছিলাম প্লাস বাস পাইনি, 1 ঘন্টা দাঁড়িয়ে তারপরে মন্দিরে একটু লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, অনেকটাই শরীরটা খারাপ লাগছিল। বাড়ি এসে আর ভিডিওটা শেয়ার করা হয়নি, ভিডিওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এখনের মতো কিন্তু টাটা।